বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার গুরুত্বপূর্ণ একটি আলোচনার খণ্ডাংশ আমরা জেনে নেব। খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটি 309তম ঋত্বিক সম্মেলনে সৎসঙ্গ দেওঘরধামে তিনি এই কথাগুলি বলেছিলেন। তিনি বলেছিলেন, ঠাকুর বাড়ি আসা, তাঁর কাছে বারবার আসা, যারা আসতে চায় তাদের সবাইকে নিয়ে আসা, তাঁকে নিয়ে আনন্দ করা, এর মধ্যেই জীবনের সার্থকতা। আমি ঠাকুরের দিকে চলি, তাঁতে যুক্ত হই, তাঁতে যুক্ত হয়ে অনন্তকাল তাঁর সাথে এক হয়ে থাকার অভিসারে নিত্যানন্দে মগ্ন হয়ে ঘুরি। জীবনের সাধনা এই, তাঁকে পরম প্রিয় করে, পরম আদর করে অন্তরের মধ্যে রেখে দেওয়া। আমার প্রত্যেকটা কুশ যেন বলে, আমি ঠাকুরের, আমি ঠাকুরের, আমি শুধু ঠাকুরের। বাছাই করার যখন সময় হয় ঠাকুরকে কিংবা আরও কিছুকে, তখন বলি আমার কিচ্ছু লাগে না, শুধু ঠাকুরের লাগে। আমি ঠাকুরকেই চাই। ঠাকুর থাকলে সব থাকে, ঠাকুর না থাকলে সব থেকেও কিছু নেই। আমি অনাথ কাঙাল। এই অভিসার, প্রিয় পরমের সাথে এক হওয়া, এই হচ্ছে জীবন সাধনা। আমরা যারা কর্মী আমরা এই করি। এই যুক্ত থাকা প্রতি মুহূর্তে জীবনের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে তান হয়ে থাকা, তার জন্যই মানুষ এত নাম ধ্যান করে, এত পড়াশোনা করে, যা কিছু করণীয় করে তার সাথে এক হয়ে থাকার জন্য। কারণ পুরুষ ঠাকুর, সৃষ্টি হচ্ছে তাঁরই একটি লীলা, আমরা সৃষ্টি, তাঁরই লীলার অঙ্গ। স্রষ্টাকে যদি ভুলি তাহলে আমাদের জীবনের আসল জিনিসটাই শেষ হয়ে যায়। স্ট্যান্ড, দাঁড়া বলে কিছু থাকে না। আপনারা কখনও ঠাকুরকে ভুলবেন না, কখনও কাউকে ভুলতেও দেবেন না। যখন ঠাকুরের হয় তখন আমার কোনো প্রশ্ন থাকে না, বাণীর মধ্যে যেমন বলেছেন তেমন হয়। প্রশ্ন আমার অস্তে যাও রহুক যক্তিস্বরে, তোমার ব্রত কর্ম পালন মরণ স্তব্ধ করে। কোনো প্রশ্ন নেই, কোনো যক্তি বুদ্ধির ধার ধারি না, ঠাকুর বলেছেন করে যাই। এই সাধনা, যজন যাজন ইষ্টভৃতি, এই না করলে দীক্ষা বাঁচে না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার খণ্ডাংশ আমরা জেনে নিলাম। 309তম ঋত্বিক সম্মেলনে শ্রী শ্রী দাদা এই কথাগুলি বলেছিলেন। জয় গুরু।